আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব, এক ভাই প্রশ্ন করেছিলেন যে জমজমের পানি আমি রোগ মুক্তির জন্য খাই, সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে আমার রোগ থেকে মুক্তির জন্য দোয়া করব নাকি আল্লাহর সাহায্য লাভের জন্য দোয়া করে জমজমের পানি খাবো, কোন নিয়তটা করতে হবে? জমজমের পানি কোনো নিয়ত ছাড়া খাওয়া যায় কি না, এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি? আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক্ষেত্রে আমার দিক নির্দেশনা হচ্ছে, জমজমের পানি আপনারা অবশ্যই যে কোনো নিয়তে খেতে পারেন, যে কোনো ভালো নিয়ত করে আপনারা জমজমের পানি খাবেন, অসুবিধা নাই। জমজমের পানি যে কোনো খালেস নিয়তে খেলে আল্লাহর রহমে সেটা কবুল হয়, আর নিয়ত ছাড়াও যদি কেউ এমনিতেও খায় তারপরেও জমজমের পানি বরকতপূর্ণ, এটা খাওয়া যেতে পারে। নিয়ত ছাড়াও জমজমের পানি খাওয়া যায়। এবং অনেকের প্রশ্ন থাকে যে জমজমের পানির সাথে আপনার আলাদা এক্সট্রা পানি যুক্ত করা যাবে কি না। হ্যাঁ, জমজমের পানির সাথে এক্সট্রা পানি যুক্ত করা যাবে, তবে এই পানিটা মিশানোর পরে যতটুকু পানি এখানে জমজমে রয়েছে ততটুকুর সুস্থতা বরকত কিন্তু আপনারা পাবেন। সব পানি যে জমজম হয়ে যাবে এমন না, যতটুকুর মধ্যে মিশেছে ততটুকুর মধ্যে থেকে যেই একটু একটু নির্যাস রয়েছে জমজমের পানির, ওই নির্যাসটুকুর ফলাফলই কিন্তু হবে। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক ফরমান, জমজমের পানি আমাদেরকে খালেস নিয়তে খাওয়ার তৌফিক দান করেন, এবং যে কোনো নিয়ত করেও খেতে পারেন, নিয়ত ছাড়াও খেতে পারেন, অসুবিধা নাই। এবং রোগ মুক্তির জন্য আপনি দোয়া করতে পারেন, আল্লাহর সাহায্য লাভেরও দোয়া করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় আল্লাহর কাছে চাইবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন, জমজমের পানি খাওয়াটা দাঁড়িয়ে খাওয়াটা হচ্ছে সুন্নত, কাবার দিকে ফিরে এবং বিসমিল্লাহ বলে খেতে হবে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন ইনশাল্লাহ। এই নিয়মগুলো পালন করলে আশা করছি ইনশাল্লাহ বরকত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।